পাবলিক ইউনিভার্সিটির একজন ছাত্র হিসেবে আমার ইচ্ছা ছিল যে আমি একটা ভালো একটা সেবা দেব। আর এই সেবাটা থেকে মূলত হচ্ছে কিভাবে দেওয়া যায়, যেহেতু আমি দেখলাম যে আমার ক্যাম্পাস এরিয়ার মধ্যে কোনো ভালো একটা ফাস্টফুড বা কোনো মানে সন্ধ্যার সময় যে আমি বসে এক জায়গায় বসে আমি আড্ডা দিব এরকম একটা জায়গা আমাদের এখানে খুব কম। হ্যাঁ, তো আমি ভাবলাম যে যাক, মানুষ যেহেতু আড্ডাও দিতে পারবে সঙ্গে সঙ্গে আমার প্রোডাক্টটাও খেতে পারবে। আর যেহেতু আমি মানটা খুব কম মানে দামের মধ্যে রাখছি, 50 টাকা এবং 60 টাকা, মেন হচ্ছে ফোকাসটা দিছি বার্গারের উপর। 3 আইটেমের বার্গার পাওয়া যাচ্ছে, আর একটা স্যান্ডউইচ, আর হচ্ছে আপনার চিকেন উইংস, আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইটা। 100 টাকা বা 80 টাকা হয় তাহলে আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যায়, তো ওটা বিবেচনা করে মূলত হচ্ছে আমি 50 টাকার মধ্যে রাখার চেষ্টা করছি আর কি। এটাই হচ্ছে আমার ইচ্ছা। আর যদি বলেন ভবিষ্যতের ইচ্ছা, যেহেতু আমার ছোটোবেলা থেকে খুব ইচ্ছা আমি হচ্ছে ব্যবসা করব, ব্যবসার দিকে আর কি মনোযোগটা বেশি। সবারই ইচ্ছা থাকে যে আমি একটা ব্র্যান্ড হব বা আমাকে এক নামে চিনবে, আমার প্রোডাক্টের মাধ্যমে সবাই আমাকে চিনবে, আমাকে বুঝবে যে না এই প্রোডাক্টটার জন্যই আমি আজ এইখানে আসছি। খাবারের মান তো আমরা বলবো সবসময় ভালোই, ও ভালো কিছু দেওয়ার সবসময় ট্রাই করে। যেহেতু আমাদের ভার্সিটিতে এমন কোনো রেস্টুরেন্ট বা কিছু নেই যেখানে আমরা যাই বসবো বা আড্ডা দিব, ও কিন্তু একটা স্পেস করে দিচ্ছে আমাদেরকে এখানে। পড়াশোনার পাশাপাশি আমাদের আসলে কিছু করার থাকে না, আর এই জোনে আপনার টিউশনটা আমরা ওইভাবে পাই না, যার কারণে আমাদের পড়াশোনার পাশাপাশি কিছু একটা করতে গেলে এই টাইপ কিছু একটা করাটা বেস্ট। সেক্ষেত্রে দেখা যায় আমাদের জন্য, আমরা যারা স্টুডেন্ট আছি, আমাদের জন্য যেমন একটা আমরা রিজনেবল প্রাইসে পাচ্ছি, তার জন্য তার পড়াশোনার জন্য একটা ভালো হেল্পফুল জিনিস হচ্ছে। করোনার পরবর্তী সময়ে সে এটা শুরু করেছে যাতে সে তার ফ্যামিলিকেও কিছুটা ব্যাকআপ দিতে পারে, সে নিজের পড়াশোনাটাও চালাতে পারে। আসলে এই ধরনের গ্রেট মেন্টালিটি থাকা উচিত মানুষের, যে আসলে পড়াশোনা করছে সাথে সাথে আর্নিংয়ের একটা সোর্স, গ্রেট। আর আমরা তো উপকৃত হচ্ছি, সন্ধ্যাবেলা নাস্তা করছি এখানে, খুবই ভালো, খুবই ভালো। পড়ালেখার পাশাপাশি এরকম ছোটোখাটো একটা বিজনেস শুরু করবো, এরকম সৎসাহ কিন্তু সবার ভিতরে নাই। অবশ্যই সে যে কাজটা করতে চায় অবশ্যই এটা খুবই একটা ভালো উদ্যোগ।